আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে অফিসের কাজ করার জন্য আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড জানাটা খুবই প্রয়োজন। তো এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে আমরা টোটাল 13টা ক্লাসে ভাগ করেছি এবং সেই ক্লাস অনুযায়ী আমরা টোটাল সিরিজটাকে কমপ্লিট করব। আপনারা যদি সত্যি সত্যি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা শিখতে চান এবং তার ভার্সন হচ্ছে 2010, তাহলে অবশ্যই এই ক্লাসগুলো বা এই সিরিজটা ফলো করুন। এবং একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে আমাদের এই ক্লাসটা কমপ্লিট হবে। প্রতিটা ক্লাসে প্রায় আমরা যা আলোচনা করব সেটা আমাদের এখানে নিচে লেখা আছে। আজকে আমরা আলোচনা করব যে পেজের সাইজ, মার্জিন, বর্ডার ও পেজের কালার নিয়ে। কারণ মাইক্রোসফট অফিস ওয়ার্ড খোলার আগে বা কাজ করার আগে আমাদের প্রথমেই কিন্তু পেজটাকে নিয়ে কাজ করতে হয়। তাই আমরা সেই পেজের ব্যাপারটাকে নিয়ে, কিভাবে আমরা সেই পেজটাকে নিয়ে কাজ করব, তার উপরেই আমাদের আজকে টপিক রয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাস্টে গিয়ে দেখবেন আমরা সবসময় মনে করি যে কিভাবে আমরা আপনাদের টাইমটাকে আমরা উপকারে লাগাতে পারি। আপনারা টাইম খরচা করে এবং নেট খরচা করে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন, তাই আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা আমাদের ভিডিওটা আপনাদের কিছু কাজে লাগে সেরকম ভাবে তৈরি করা যায়। তো আমরা প্রথমে আজকের এই পেজটা যেটা যেতে চাইছি সেটা হচ্ছে যে পেজ সাইজ। আমরা দেখি যে একটা, এখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি। তো এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, যদি এই পেজটা আপনি বানাতে চান তাহলে আপনাকে কিরকম কিভাবে বানাতে হবে। এবং আমরা এই রকম পেজ নয়, এছাড়াও আমরা ছোট ছোট কিছু পেজ দেখতে পাই যেগুলোতে হয়তো আই কার্ড বানানো রয়েছে কিংবা আমরা দেখতে পাই বিভিন্ন লিফলেট বানানো রয়েছে। তাহলে আমাদের এই যে পেজ রয়েছে, এই পেজের সাইজটা টোটাল ডিপেন্ড করছে যে আমি কি কাজে ব্যবহার করছি, তার উপরে পেজের সাইজটা ডিপেন্ড করছে। এবং এই যে পেপারটা রয়েছে, এই পেপারটা কি কালারের আছে তার উপরে কিন্তু আমার এই ম্যাটারগুলো ডিপেন্ড করছে। যদি ধরুন আপনার পেজটা অন্য কালারের থাকে, ইয়েলো কালারের থাকে বা রেড কালারের থাকে, তাহলে কিন্তু ম্যাটারগুলো আপনাকে আলাদাভাবে বানাতে হবে। কালার কালার সেম হয়ে গেলে কিন্তু একইভাবে করা যাবে না, ফ্রন্ট কালার এবং ব্যাক কালার। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে কি যে আমাকে পেজটা নিয়ে কাজ করতে গেলে আগে পেজের সাইজটা আমি কিভাবে ঠিক করব সেটা আমাকে জানতে হবে, এবং এই পেজে কিভাবে আমরা পেজের বর্ডার দেব সেটা জানতে হবে, এবং পেজের কালারটা কি আছে সেটা জেনে আমাকে পেজ কালার করে তার উপরে আমাকে ডিজাইনটা করতে হবে। তো আমরা চলে যাই আমাদের কাজের মধ্যে, চলে যাই কিভাবে আমরা সেটাকে শুরু করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 খুলেছি, এবং এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010টাকে আমি এই কোণার দিকে চলে যাচ্ছি। আপনারা দেখছেন নিচের দিকে ডান দিকের কোণায় গিয়ে জুমটাকে আমি একটু ছোট করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইটা হচ্ছে আমাদের পেজ রয়েছে। আমি ভিউ মেনুতে চলে যাচ্ছি। ভিউ মেনুতে গিয়ে আমি এখানে গ্রিড লাইন বলে একটা অপশান রয়েছে, এই গ্রিড লাইন অপশানে ক্লিক করে দিলাম যাতে আমি আপনাদেরকে বোঝাতে পারি যে আমার এই পেজটাতে কতটা জায়গা আমি কাজ করতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যতটা জায়গা আমাদের গ্রাফ হয়েছে অতটা জায়গায় কিন্তু আমরা কাজ করতে পারবো, বাকি যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আমাদের পেজের মার্জিন ছাড়া রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে পেজটা কতটা বড় আমি নেব তার উপরে আমাকে প্রথম লক্ষ্য রাখতে হবে, এবং সেই পেজটার মার্জিনটা লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমরা এখানে ভিউ মেনুতে গিয়ে রুলার বলে একটা অপশান রয়েছে, এই রুলার অপশানটিতে আমরা টিক চিহ্ন দিয়ে রেখেছি। তাতে কি হবে, আমরা উপরে যে এই স্কেলটা রয়েছে, এখানে আমরা যে দেখতে পাচ্ছি স্কেলটা রয়েছে, এই স্কেলটা দেখতে পাবো। যদি আমি এই রুলারটা বন্ধ করে দিই, এই ভিউ রুলারটা বন্ধ করে দিলে তাহলে কিন্তু আমরা আর এই স্কেলটা দেখতে পাবো না। তো রুলারটা থাকলে আমাদের সুবিধা কি হবে, আমরা যে পেজটা নিয়েছি এই পেজটা কত বড় আছে সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা আবার পেজ লেআউটে চলে যাই। পেজ লেআউটে চলে এলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি পেজের সাইজটা কোথা থেকে ডিটেক্ট করা হয়। এখানে দেখা যাচ্ছে পেজ লেআউটে গিয়ে পেজের সাইজ বলে লেখা রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা পেজের কতগুলো জিনিস লিস্ট দেখতে পাচ্ছি। পেজের ওপরে যেটা রয়েছে লেটার, এটা হলো পেজের নাম, এবং তারপরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পেজের সাইজ। যেমন ধরুন লেখা রয়েছে লিগেল,
বা হয়তো A3, A4 এগুলো হচ্ছে পেজের নাম। যেমন আমাদের এখানে সিলেক্ট করা রয়েছে, দেখুন ইয়েলো কালারের A4 সিলেক্ট করা রয়েছে, তার মানে আমি যে পেজটাতে এখন রয়েছি এটা হচ্ছে A4, এবং এই A4 পেপারটা সাধারণত যেগুলো জেরক্স পেপার হয়ে থাকে সেগুলো A4 হয়ে থাকে। সাধারণত আমরা যেগুলোতে জেরক্স করে থাকি সেগুলোকে A4 পেপার বলা হয়। ওর সাইজটা কি রয়েছে, সাইজটা রয়েছে 21 সেন্টিমিটার থেকে আপনার 29.7 সেন্টিমিটার। লেটারটার কি সাইজ রয়েছে, আমরা লেটারেও দেখতে পাচ্ছি যে 21.59 সেন্টিমিটার ইন্টু 27 ইন্টু 94 সেন্টিমিটার। তাহলে লেটার এবং A4 এর মধ্যে সামথিং ডিফারেন্স রয়েছে, কিন্তু লিগেল এর মধ্যে যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি তার লেন্থটা 35.56 হয়ে যাচ্ছে, মানে এইটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটাতে ক্লিক করে দেই লিগেলটা, তাহলে আপনারা দেখতে পেলেন যে সাইডে যে রয়েছে স্কেলটা, যে রয়েছে স্কেলটা কিন্তু অনেকটা বেড়ে গেল, এখানে 32 দেখতে পাচ্ছেন, এবং মার্জিন টার্জিন সমস্ত কিছু নিয়ে এটা সাইজটা এরকমই হয়ে গেছে, 35 হয়েছে। তো আমি A4 সিলেক্ট করে রাখা আছে, A4 সিলেক্ট করে থাক। এবার আমি চাইছি যে যদি আমি এরকমটা না নিতে চাই, হয়তো আমার সাইজটা 21 থেকেও হবে না এবং এভাবে কোনোটাই হবে না, লেটার লিগেল A3 হবে না, আমি নিজের মতো করে সাইজ নিতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে, তাহলে আমাকে মোর পেপার সাইজে চলে যেতে হবে। মোর পেপার সাইজে ক্লিক করলে আমরা একটা উইন্ডো দেখতে পেয়েছি যেখানে লেখা রয়েছে পেজ সেটআপ বলে, এখানে পেপার ট্যাবটা সিলেক্ট রয়েছে, অনেক সময় মার্জিন ট্যাবও সিলেক্ট থাকতে পারে, আপনাকে পেপার ট্যাবটা সিলেক্ট করে নিতে হবে। এইখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পেপার সাইজ, তাহলে আমরা কি পেপার নেব তার সাইজটা এখানে উইথ এবং হাইট কত হবে সেটা আমাদেরকে ডিটেক্ট করে দিতে হবে, মেনশন করে দিতে হবে। যেমন আমরা দেখছি যে আমাদের চওড়াটা উইথটা রয়েছে, সেই উইথটা আমি কম করে দিতে পারি, নিচে ক্লিক করলেই, এখানে ক্লিক করলেই আমরা কম হয়ে যাবে। আমি ভাবলাম যে আমার ওটা 14 হবে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রিভিউ মডেল রয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে, আমি যখন কম করছি ও তখন আমাকে কম দেখাচ্ছে। আবার হাইট রয়েছে, তো হাইটটা যেটা রয়েছে সেই হাইটটা আমি চাইছি যে অনেক বেশি আছে, এটা একটু কম করে নেই, তো আমি নিচে ক্লিক করলেই হাইটটা কমে যাবে। এখানে আমি হাইটটাকে 15 করে নিলাম, না হলে 13 15 করলাম, উপরে ক্লিক করে হাইটটাকে আমি 15 করে নিলাম। তো আমি চাইছি যে 10 এবং 15 সেন্টিমিটার আমার পেজের হাইটটা হবে, এখানে ওকে করে দিলাম, দেখুন পেজের সাইজটা অনেকটাই কমে গেল। এখানে আমার জুম 40% করা রয়েছে, জুমটা যদি আমি একটু বড় করে দেই, এই কোনার দিকে ডান দিকের কোনা থেকে আমি জুমটা বড় করলাম, এভাবে পেজটা বড় হয়েছে। এখানে মার্জিন দেখুন ছাড়া রয়েছে আমার, বাকি হোয়াইট এরিয়াটা হচ্ছে মার্জিন ছাড়া রয়েছে। তাহলে পেজ সাইজ করলে হবে না, পেজের সাইজ করার পরে পেজের ওয়ার্কিং এরিয়া মানে কতটা জায়গা আমি কাজ করতে পারবো সেটা তার আগে আমাকে ডিটেক্ট করে নিতে হবে। এখানে মার্জিনটা অনেক ছাড়া রয়েছে, ফলে আমি বেশি জায়গাতে কাজ করতে পারবো না। আমি যদি এখানে লেখা শুরু করি, তাহলে লেখাগুলো আমার কতটা জায়গা গিয়েছে এর থেকে আর বেশি যাবে না, এটা পরের লাইনে হয়ে যাবে, কিন্তু এই লেখাটা এর থেকে আর বেশি যাবে না। তো আমি যদি এই লেখাটাকে একটু বড় করতে চাই, যে না আরো লেখাটা আমার এখান থেকে হবে, তাহলে আমাকে মার্জিনটা কমাতে হবে। মার্জিনটা কি করে কমাবো, আমি পেজ লেআউট ট্যাবে গিয়ে আবার মেনুতে গিয়ে আমি মার্জিন ট্যাবে ক্লিক করলাম, সেখানে গিয়ে দেখুন কোনটা সিলেক্ট করা রয়েছে, নর্মাল সিলেক্ট করা রয়েছে, 2.5 সেন্টিমিটার সিলেক্ট করা রয়েছে। আমি যদি এটাকে ন্যারো সিলেক্ট করতে চাই, তাহলে ন্যারোতে গিয়ে ক্লিক করতে পারি, আমি ক্লিক করলে 1.27 সেন্টিমিটার সিলেক্ট হয়ে যাবে। তো ন্যারোতে ক্লিক করলাম, ন্যারোতে ক্লিক করলে দেখুন ওয়ার্কিং এরিয়াটা আমার অনেকটা বেড়ে গেল এবং মার্জিনটা অনেকটা কমে গেল। এরপরে যদি আমি চাই যে না আমি এই দিকের বা ডান দিকের মার্জিনটা একদমই রাখবো না, তাহলে আমাকে কোথায় যেতে হবে, আবার সেই মার্জিনেই যেতে হবে। মার্জিনে গিয়ে নিচে লেখা রয়েছে দেখুন কাস্টম মার্জিন, এই কাস্টম মার্জিন মানে মার্জিনটা আমি নিজের মতো করে তৈরি করতে পারি। তো আমি এই কাস্টম মার্জিনে ক্লিক করে দিলাম, কাস্টম মার্জিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে মার্জিন ট্যাবটা খুলে গেছে আমার কাছে। এই দেখুন পেজ সেটআপেই উইন্ডোটা এসছে, যেখানে আমরা আগে পেপার সেট করেছিলাম সেখানেই মার্জিন রয়েছে। আমি একসঙ্গেই দুটো করে নিতে পারতাম, তো আপনাদের দেখানোর জন্য আমি আবার মার্জিনে এসেছি এবং সেখানে এসে মার্জিনটা সেট করে নিতে হবে। তো আমি চাইছি এখন যে আমার ডান দিকে একদম কিছু থাকবে না, তার মানে রাইট সাইডটা আমি আরো কমিয়ে দিতে পারি, রাইট সাইডটা আমি আরো কমিয়ে দিলাম, এবং আমি নিচের দিকটাও আরো কমিয়ে দিতে চাই। তো আমার বটম লেখা রয়েছে, বটমটা আরো কমিয়ে দিতে পারি, এখান থেকে আমি 7 করে দিলাম। তো একদম জিরো করা যাবে না, কারণ কিছুটা মার্জিন রাখতেই হবে, না হলে ওটা প্রিন্ট হবে, প্রিন্ট হতে চায় না। তো মার্জিন করার পরে আমি ওকে করে দিলাম, তা দেখুন এই দুদিকটা একটু কমে গেছে, ডান দিকটা নিচের দিকটা আমাদের মার্জিনটা অনেকটা কমে গেছে,
কিন্তু উপরের দিক বা বাঁ দিকটা মার্জিনটা রয়েছে। এবারে যখন আমরা এই মার্জিনে ক্লিক করছিলাম, তখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে গার্ডার পজিশন বলে রয়েছে। এই গার্ডার পজিশনটা হয়েছে কি, যখন যদি আপনি এই পেজগুলোকে নিয়ে একটা বই বাঁধাতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে প্রিন্ট মানে প্রিন্ট করার পরে ওটাকে স্টেবল করতে হয়, বা স্পাইরাল বাইল্ডিং যদি করেন তাহলে কিছুটা জায়গা নষ্ট হয়ে যায়। সেই জন্য এখানে যদি আপনি গার্ডার পজিশন দেন, তাহলে দেখুন এই পেন নিচে দেখাচ্ছে যে কতটা জায়গা আপনার বাইন্ডিং করতে খরচা হবে, মানে কতটা নষ্ট হবে পেজটা। সেই জন্য আপনাকে গার্ডার পজিশনও এখান থেকে দিয়ে, তারপরে যদি বাইন্ডিং করেন তাহলে সেটা সিলেক্ট করে তারপরে আপনাকে এটা করতে হবে। সেই জন্য আমরা এখন আপাতত গার্ডার পজিশনটা জিরো করেই রাখলাম, গার্ডার পজিশনটা জিরো করেছি। এবারে নিচে দুটো কথা লেখা রয়েছে, দেখুন ওরিয়েন্টেশন, যে ওরিয়েন্টেশনটা আমরা এখানে এই মার্জিন যেখান থেকে সিলেক্ট করেছিলাম উপরে ওরিয়েন্টেশন দেখতে পেলাম, এখানেও রয়েছে ওরিয়েন্টেশন। যদি আপনি এই পেজটাকে, এই পেজটাকে আমরা ওকে করছি, যদি আমরা এই পেজটাকে লম্বে না রাখতে চাই, মানে হাইটটা আমার কি হয়েছে বেশি রয়েছে, দেখুন এইদিকে রেখা লেখা রয়েছে হাইটটা 1 থেকে 12 রয়েছে, এই হাইটটাকে যদি আমি 1 থেকে 9 রয়েছে, এই 12টা যদি উপরের দিকে এবং 9টা যদি নিচের দিকে আনতে চাই, তাহলে আমাকে এই ওরিয়েন্টেশনে ক্লিক করে ল্যান্ডস্কেপ করে নিতে হবে। তাহলে দেখুন 12টা উপরের দিকে হয়ে গেল এবং নিচের দিকে দেখছি 9টা, মানে পেজটা ঘুরে গেল আর কি। তো আমরা ওটা ওই মার্জিন ট্যাব যখন করছিলাম তখনই আমরা সেটাকে সেট করে দেখতে পেতাম যে এখানে মার্জিন এখানেই লেখা রয়েছে ওরিয়েন্টেশন। তো আমরা এভাবে সেট করে নিতে পারি পেজটা কিভাবে কোন দিকে ঘুরবে। তো আমরা 48ই থাক আমাদের, যে ওকে করে দিলাম, পেজটা এভাবেই থাকলো। এরপরে কি হয়েছে যে পেজের যে এই স্টাইলটা রয়েছে, ধরুন আমি এ লিখেছিলাম, এটা আমি হোম মেনুতে গেলাম, গিয়ে একটু বড় করে দিচ্ছি, এখান থেকে লেখাটা একটু বড় করে দিলাম, লেখাটাকে আমি রেড কালার করে দিলাম। এবারে আমি চাইছি পেজ লেআউটেই থাকবো আমরা, এই পেজটা ধরুন আমাদের রেড কালারের আছে, তাহলে এই যে পেজ রয়েছে না, পেজ কালার এখানে ক্লিক করলাম এবং রেড কালার দিয়ে দিলাম, তাহলে রেড এর সঙ্গে আমি যে ফন্টটা রেড দিয়েছিলাম ওটা কি দেখতে পেলাম, পেলাম না। সেই জন্য আমাদের প্রিন্টারের মধ্যে কোন পেজে আমরা প্রিন্ট করব, সেই পেজটা কি কালারের রয়েছে, সেই কালারটা আগে আমাকে এখান থেকে সেট করে নিতে হবে। যদি সেই পেজটা কোনো পিঙ্ক কালারের হয় তাহলে আমাকে পিঙ্ক করে নিতে হবে, করার পরে আমাকে এই টেক্সটগুলো লেখা যে আমি ডিজাইন করব সেই ডিজাইনগুলো করতে হবে। তাতে সুবিধা কি আছে, তাহলে প্রিন্ট করে যখন ওটা বেরিয়ে আসবে তখন আমি বুঝতে পারবো যে আমার কি কালারের সঙ্গে ম্যাচ করেছে কিনা, বা আমার প্রিন্টটা ভালো হবে। সেই জন্য আমাদেরকে পেজ কালারটা এখান থেকে জেনে নিতে হবে প্রিন্টারের ভেতরে কি রয়েছে, তারপরে সেই অনুযায়ী আমাদেরকে পেজের কালার করতে হবে। এবারে পেজ কালার করার পরে আমরা যদি চাই সেই পেজটার একটা বর্ডার দিতে পারি, কোথা থেকে যাব আমরা, ওই পেজ লেআউট থেকেই আমরা পেজের বর্ডারে ক্লিক করতে পারি। বর্ডারে ক্লিক করলে এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে পেজ বর্ডার ট্যাব আছে, ওই ট্যাবের মধ্যে নিচের দিকে সাইডে, ডান দিকে সাইডে কোনো বর্ডার আমরা দেখতে পাচ্ছি না, কেননা এখানে নান সিলেক্ট করা রয়েছে। যদি আমি বক্স সিলেক্ট করি তখনই আমি দেখতে পাবো যে সাইডের দিকে ডান দিকে এটা বক্সটা আছে। তো এই এবার যদি আমি ওই বক্সটা এখানে অন্য কোনো স্টাইল দিতে চাই, তাহলে এখানে বর্ডারে স্টাইল লেখা রয়েছে ওপরে এই জায়গাটাতে, এবং এখানে আমি ক্লিক করে করে বিভিন্ন স্টাইল রয়েছে, আমি একটা সিলেক্ট করলাম, এখানে স্টাইলটা দিলাম, নিচে এই স্টাইলটারই কালার দিতে পারি, কালার লেখা রয়েছে, ক্লিক করে আমি হয়তো ওটাকে রেড কালার দিতে পারি, রেড কালার দিলাম। এবারে এই যে বর্ডারটা নিয়েছি, বর্ডারটা কত চওড়া হবে তার এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে, সরু করতে পারি, কিংবা বর্ডারটাকে আমি এখান থেকে অনেক মোটা করতে পারি, তার ডিজাইন রয়েছে এখান থেকে, মানে উইথ রয়েছে কতটা চাওড়া করতে পারি নিলাম। এরপরে আমি যদি ওকে করে দিই তাহলে এখানে কিন্তু আমার একটা বর্ডার হয়ে যাবে, এটা গেল সিম্পল বর্ডার। এরপরে আমি আবার সেই পেজ বর্ডারেই ক্লিক করছি, দেখুন এই সিম্পল বর্ডারটা ছাড়াও এখানে এই যে আর্ট লেখা রয়েছে, এই আর্টের মধ্যে গেলে এখানে আমি দেখতে পাবো অনেক বর্ডার লেখা রয়েছে, এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের বর্ডার আছে। তো আমি চাইলে এই একটা বর্ডার নিলাম, বর্ডারটাকে নিয়ে আমি ওকে করে দিতে পারি, তাহলে এরকম বর্ডার আমার হয়ে যাবে। এবারে এই যে বর্ডারটা হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা, এই বর্ডারটা কিন্তু এখানে এই লেখাটাকে আটকে দিয়েছে, লেখাটা ঠিক দেখতে পাচ্ছি না। যদি এরকমটা হয়ে যায় তাহলে আমরা আবার পেজ বর্ডারে ক্লিক করব, এবং সাইডে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই টু লেখা আছে, হোল ডকুমেন্ট অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে এখান থেকে আমাদের লেখা রয়েছে কি, মেজার ফ্রম এজ অফ দ্য পেজ, এইখানে ক্লিক করে আমরা বলে দেবো কি যে টেক্সটটা সিলেক্ট করে দেবো। এরপরে যদি ওকে করে দিই, তারপরে যদি আমরা আবার ওকে করে দিই, তাহলে কিন্তু টেক্সটের বাইরে আমাদের বর্ডারটা হবে, এবং এই যে বর্ডারটা দিয়েছি আবার আমরা পেজ বর্ডারে গেলাম, এই বর্ডারটা কিন্তু অনেক সময় এখানে যে ডিজাইনগুলো রয়েছে কোনো কোনো ডিজাইনে দেখা যেতে পারে সাদা কালো রয়েছে। আমরা নিচের দিকে যাই,
আমরা দেখতে পাবো যে কিছু কিছু ডিজাইন আমাদের সাদা কালো রয়েছে, যেমন ধরুন এগুলো সাদা কালো রয়েছে। এই সাদা কালোটা কিন্তু এখান থেকে কালারটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে আমরা কালার চুজ করতে পারি, ওই বর্ডারটাও কালার হয়ে যাবে। কিন্তু যদি আপনি এটাকে এইটা এইটা নেন, এটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। এরকম অনেকগুলো বর্ডার রয়েছে, আর্ট রয়েছে, যেগুলো অ্যাক্টিভ হবে না। তো যদি সেরকম অ্যাক্টিভ না হয় তাহলে সেটা আপনি কালার আর অ্যাপ্লাই করতে পারবেন না। এরকম ভাবে আমরা ওকে করে দিলে ওইটা আমরা বর্ডারটা হয়ে যাবে। এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা পেজের সাইজ নিজে নিজে ঠিক করতে পারি এবং সেই পেজটাতে মার্জিন সেট করে আমাদের কাজের ওয়ার্কিং এরিয়াটা ঠিক করতে পারি। তারপরে সেই পেজের কালার চুজ করতে পারি, কিরকম আমার প্রিন্টারে কালার রয়েছে, কালার পেজ রয়েছে, তারপরে আমি চুজ করতে পারি যে একটা বর্ডার কিভাবে আমি পেজটার মধ্যে অ্যাপ্লাই করব। আগে আমাদের এই পেজ সম্পর্কে আশা করি জানা হয়ে গেল, তারপরে আমরা এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে কাজ করব। তো আমাদের নেক্সট লেসনে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কোনো একটা ফাইলে কাজ করার পর সেটা সেভ করতে পারবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।